আচ্ছা, এই যে এখানে যে পরিমাণে কুমড়ার বিকুনি বিক্রি হইতেছে, তোমার একটা কথা আছে, কুমড়ার ভেতরে ভেতরে কি আছে কুমড়া সেটা আমি দেখতে চাই। কুমড়ার ভিতরে কি আছে? কুমড়ার ভিতরে কুমড়ার বেগুনি আছে বোধ হয়। না, কুমড়ার ভেতরে কিছু তো আছে যে কুমড়ার বেগুনি বিক্রি হইতেছে, কুমড়ার ভেতরে ঢুকতে চাই। দাও তোমার সেই ভেতরে ঢোকার এন্ডার যাবা কয়েল যাবা, দাও। হ্যাঁ হ্যাঁ দাও এই দাও, নাও, এটা ইউজ করে এখন আমি কুমড়ার ভেতরে ঢুকে যাব। চলো চলো যাই দাঁড়া দাঁড়া, ভিতরে। একদম একদম মাথা দিয়ে ঢুকতে ওয়েট করো, দাঁড়াও। লেটস ওয়ান গো। টু থ্রি, ওকে আমি চলে আসছি। আরে আরে, আরে আরে আরে, কুমড়ার এটা কি ভেতরে, ছিল? আরে আমি কুমড়ার ভেতরে চলে আসছি। সিরিয়াসলি, আমি কুমড়ার মধ্যে, দেখো এখন আমি একটা কুমড়ার ভিতরে এরকম হয়? হ্যাঁ কুমড়ার ভেতরে এরকম, আমি জানি না এরকম কেন দেখাচ্ছে। এটা হচ্ছে কুমড়ার ভেতরে, কিন্তু উপরে উঠতে পারতেছে না, জাম্প করে এখান থেকে জাম্প করা যায় না। হ্যালো, ওকে তোমরা কুমড়ার ভেতরে, এবার বুঝলাম কুমড়ার বেগুনি কেন তৈরি করা হইতেছে। আসলে কুমড়ার ভেতরে এসব আছে, এই জন্য কুমড়ার বেগুনি তৈরি করা হইতেছে, এটা হচ্ছে আসল রহস্য। এটা এটা কোনো লজিক না, এটা কোনো লজিকই ছিল না কথাটা। এটা হইতেছে লজিক্যাল কথা, আমি উল্টা পাল্টা বকবো তাই লজিক। যাই ওকে হোক, থাকো তুমি, আমি গেলাম। এর মধ্যে থাকে আমি, আমার গায়ে গন্ধ হয়ে যাবে, কুমড়া কুমড়া গন্ধ। গেলাম আমি। ওকে।